শনিদেব মার্গী হচ্ছেন, শনি মানেই জ্যোতিষীদের ধারণায় আপনারা ভয় পেয়ে থাকেন, কিন্তু ভয়ের কোনো ব্যাপার না। এই মার্গী শনি কুম্ভতে আগমনের ফলে আপনাদের প্রচণ্ড ভালো ফল পাবেন এবং ভালো হবে। আর সেটা জানতে হলে কী করতে হবে, দেখুন সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। খুব সুখবর নিয়ে এসেছি, শনিদেব মার্গী হচ্ছেন, তার ফলে 23 অক্টোবরের পর থেকে সবার জীবনে সুখের অনুভূতি। শুক্রও নিজস্ব ঘর তুলা রাশিতে পদার্পণ করছে এই মাসেই, সুতরাং একটা অভূতপূর্ব আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হতে চলেছে। অনেক দিন যাদের টাকা পয়সা আটকে ছিল, যারা মিথ্যে বিড়ম্বনার শিকার হয়েছিলেন, প্রচণ্ড বাধা আসছিল, বসের সাথে অশান্তি, এই অফ স্ট্রাকেল, কোম্পানি ছাড়ার ভয়, নানা ধরনের অশান্তিতে যারা জর্জরিত হয়েছিলেন, তারা নতুন সুযোগ সামনে আসতে চলেছে, শুধু গ্র্যাব করুন। সাথে আছি আমি। এবার জানবো শনিদেব মার্গী হওয়ার ফলে 12 রাশির কেমন যাবে। শনি মানেই হলো লোকতত্ত্ব, রাজনীতি, পলিটিক্সের জন্য শনির চাল বদলে রাজনৈতিক ও সামাজিক প্রভাব খুব বেশি হবে। যদি আমরা শনিদেবের মার্গী হওয়ার প্রভাব 12 রাশির ওপর দেখি, তাহলে এই রকম ঘটনা ঘটবে মেষ রাশি। শনিদেবের মার্গী হওয়ার প্রভাবে মেষ রাশিতে 6 পর্যন্ত যদি দেখা যায়, তো কেরিয়ার ও আর্থিক ক্ষেত্রে শনিদেবের ফলে বড় সফলতা পাবেন। আর এই সময় খুব বেশি দৌড়াদৌড়িও করতে হতে পারে, অনেক যাত্রা করতে হতে পারে, মানে মুভমেন্ট একটু বেশি হবে মেষ রাশির জাতকদের জন্য। এবার আসবো বৃষ রাশি। বৃষ রাশিতে শনিদেব মার্গী হওয়ার ফলে অনেক লাভ হবে। সারা জীবনে থেমে থাকা কাজ আপনার শুরু করবে, বাদ বিবাদ ঝামেলা ঝঞ্ঝট ও মানে ঝামেলা ঝঞ্ঝটে নানা কিছু হলেও আপনার সফলতা কিন্তু কেউ আটকাতে পারবে না, সফলতা শীর্ষে যাবেন। মিথুন রাশি, মিথুন রাশিতে শনিদেব মার্গী হওয়ার ফলে একে তো আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে, সতর্ক থাকুন, দুর্ঘটনা থেকে সাবধান থাকুন, তা বাকি সব কিছু ভালো হবে। কর্কট রাশি, শনিদেব মার্গী হওয়ার ফলে কর্কট রাশিতে আসতে চলেছে আগামী 6 আপনার অনেক কিছুর বদল ঘটবে, স্থান পরিবর্তন হবে, মানে প্লেস চেঞ্জ হবে, সেজন্য তৈরি থাকুন। আর আপনি যদি বিবাহিত না হন, তাহলে এই সময় আপনার বিবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সিংহ রাশি, সিংহ রাশিতে শনিদেব মার্গী হওয়ার জন্য জীবনে কঠিন মুশকিল, মানে কঠিন থেকে কঠিনতম সময়ও ঠিক হয়ে যাবে, স্বাস্থ্য আরও আর্থিক স্থিতিতে আপনার দারুণ ফলাফল লাভ করবেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক লাভ হবে, খুব দারুণ পরিস্থিতি তৈরি হচ্ছে আপনাদের জন্য সিংহ রাশির। এবার আসবো কন্যা রাশির প্রসঙ্গে। শনিদেবের মার্গী হওয়ার ফলে চাকরি ও ব্যবসা একদম বদলে যাবে, মানে চাকরি পরিবর্তনের, যারা বসের সাথে পারছেন না, লড়াই জিততে পারছেন না, তারা ফ্রাস্ট্রেশনে ভুগছেন, তাদের চাকরি পরিবর্তন হবে, এই চাকরি ছেড়ে অন্য চাকরিতে যাবেন, নয়তো এই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসা করবেন, এই রকম কোনো বদল আপনি করে নেবেন। আর যে বহুদিন ধরে আপনার স্বাস্থ্যের সমস্যা চলছিল, গত 3-4 ধরে, সেই স্বাস্থ্যের সমস্যাও আপনার এবার দূর হবে। এবার আসবো তুলা রাশি প্রসঙ্গে। শনিদেব মার্গী হওয়ার ফলে তুলা রাশিতে স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে, বিশেষ করে হাঁটুর ব্যথা, হাড়ের ব্যথা, এই সব সমস্যা দেখা দেবে। কেরিয়ার, বিবাহ, চাকরিতে সফলতা তো পাবেন, অর্থাৎ কিছু জিনিস ভালো তো হবেই, কিন্তু আপনাকে প্রচুর খাটতে হবে, খাটলেই আপনি ফল লাভ করবেন, এই শনিদেবের প্রভাবে যত খাটবেন তত ফল লাভ করবেন।
আসছে বৃশ্চিক রাশির প্রসঙ্গে। বৃশ্চিক রাশি শনিদেবের মার্গী হওয়ার ফলে কেরিয়ার আর রোজগারের সমস্যা মিটে যাবে, স্বাস্থ্য ভালো হবে, আপনার মানসিক স্থিতি সুধরে যাবে, ভালো ফিল করবেন, কনফিডেন্ট লেভেল দারুণ মজবুত হয়ে যাবে আপনার। ধনুরাশি, শনিদেব মার্গী হওয়ার ফলে ধনুরাশিতে কেরিয়ারে সমস্যা আসতে পারে, তাই সতর্ক হয়ে যান, আর হঠাৎই আপনার শরীর খারাপ হতে পারে, এই সময় অনাবশ্যক প্রেম থেকে দূরে থাকুন, বিনা কারণে বাদ বিবাদ করবেন না, নইলে এই কারণে খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে, তাই একটু খেয়াল ধনুরাশির এখন রাখতে হবে। মকর রাশি, শনিদেবের মার্গী হওয়ার ফলে মকর রাশিতে কেরিয়ারের দিশা, আর্থিক দিশা আপনার উত্তম হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন, কেরিয়ারের চিন্তা সমাপ্ত হবে, কিন্তু আপনাকে আপনার বৈবাহিক জীবনের অন্যান্য সম্পর্কের বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ এখানে সমস্যা আসতে পারে, তাই নিজের ভাষা আর নিজের অবস্থার ওপর, নিজের ওপর যথেষ্ট খেয়াল রাখুন। আসছে কুম্ভ রাশির প্রসঙ্গে, কুম্ভ রাশির শনি মার্গী হওয়ার ফলে আপনার খাটনি খুব বাড়বে, কিন্তু খাটলেই আপনি ফল পাবেন, স্বাস্থ্য আর মানসিক অবস্থা একটু সমস্যা থাকবে, এর থেকে বাঁচতে গেলে একটু পুজো অর্চনা ধ্যান সাধনা আপনাকে করতে হবে, তাহলে শুভ প্রভাব পড়বে, কারণ সাড়ে সাতিও চলছে, তাই না। মীন রাশি, শনিদেব মার্গী হওয়ার ফলে মীন রাশিতে ধন ও কেরিয়ারের স্থিতিতে খুব ভালো প্রভাব পড়বে, মেন্টালি আপনি মজবুত হবেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে, এই সময় আপনার স্থান পরিবর্তনও হতে পারে, আর মীন রাশিতে শনিদেবের কৃপার কারণে নতুন কাজের ভীষণ ভালো আপনার অপরচুনিটি আসতে পারে, এইরকম সম্ভাবনা দেখা দেবে মীন রাশিতে। আমি খুব ছোট করে শনির মার্গীর জাস্ট যেগুলো বিশেষ বিশেষ বলার সেটা বললাম। দ্বিতীয় কথা হচ্ছে, যাদের সাড়ে সাথী চলছে মকর কুম্ভ মীন, তারা অবশ্যই উপায় করবেন, আর ভয় না পেয়ে পরিশ্রমকে যদি আপনি বাড়িয়ে দেন, কোনো সাড়ে সাথীর ব্যাড এফেক্ট আপনার ওপর পড়বে না, এবং নিজেকে শোধরানোর আপ্রাণ চেষ্টা করুন। আমরা কেউই সঠিক নই, এটা মেনে নিয়ে নিজের ভুলগুলো যত তাড়াতাড়ি আপনি শুধরে নেবেন, তত তাড়াতাড়ি সাড়ে সাথীর এফেক্ট পড়বে না। এবার বলবো সকলের জন্য এই শনির মার্গীর সম্পূর্ণ ফল লাভের জন্য কিছু উপায়। প্রথম কথা, প্রত্যেক শনিবার একটা লোহার পাত্রে কিছুটা সর্ষের তেল দেখে নিজের ছায়া বা নিজের মুখের ছবি ওই তেলের মধ্যে দেখুন, এবং ওই তেলটা একটা শিশিতে জমিয়ে রাখুন, যখন ভর্তি হয়ে যাবে তখন কোনো দরিদ্র মানুষকে, কোনো পঙ্গু মানুষকে, পোলিও রোগীকে, কুষ্ঠ রোগীকে আপনারা ওই তেলের বোতলটা দান করে দেবেন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। শনিবার দিন যত পারবেন আপনার পুরনো জুতো চেঞ্জ করে নতুন জুতো পরুন, পুরনো জুতো দান করে দিন, তাহলে ছেঁড়া জুতো তো দান করা যায় না, ধরুন একটু গর্ত হয়ে গেছে, বেঁকে গেছে, জুতোটা একটু আনফিটিং, জুতো যত ভালো পরবেন তত আপনার অবস্থার উন্নতি হবে। তিন নাম্বার উপায় বলবো, শনিদেব সর্ষের তেলের প্রদীপে কালো তিল দিয়ে সন্ধেবেলা শনিদেবকে আপনারা শনিদেবের উদ্দেশ্যে পশ্চিম দিকে জ্বালান। যারা ভীষণ বিড়ম্বনার শিকার, অন্তত 26টা শনিবার করুন, সমস্ত অবস্থার আপনার বাধা দূর হয়ে আপনার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। এই তিনটে উপায় আপনারা করুন, তাহলেই আপনাদের সমস্ত বাধা দূর হবে। আর সবচেয়ে বড় উপায়, নিজের বাবা মা, নিজের পরিবার পরিজনকে সম্মান করুন, শনিদেব তাতে ভীষণ সন্তুষ্ট হয়। নিয়মিত দূরে থাকলেও বাবা মার খোঁজ খবর নিন, সেখান থেকে কিছু গিফট পাঠান, যেটুকু সাধ্যমতো নিজের বাচ্চা ওয়াইফ সবাইকে যখন খাওয়াতে পাচ্ছি, বাবা মাকে চালালে শনিদেব তুষ্ট হয়ে অনেক কিছু দান করবে আপনাদের। সুখে থাকুন, ভালো থাকুন, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন, আর কি জানতে চান আমাকে জানান। ওম শান্তি।